কোথায় কোথায় না এইষ্টে যে এভাবে কথা বলতে ইষ্টে যে জামু আচ্ছা বাসায় গিয়ে বাসায় গিয়ে এই এই ফ্রেশ হইতে হইব তারপর খাওয়া দাওয়া করব তারপর বাসায় গেলে তাহলে আমি যাম নালে আমি যাই থাক সাধুর দর্শনে যাই পান আছে আম গো বাসায় পান আছে ও আচ্ছা একটু কষ্ট করে কি মানে আনা যায় হ্যাঁ পান আচ্ছা একটু নিয়ে আসেন তো তো পান খেলে কি আপনি গান গাইতে পারবেন নাকি হ্যাঁ গাইতে পারমু পান খেয়ে কি গান গাওয়া যায় গাওয়া যায় পানের সাথে তো গানের জোড়া না গানে হচ্ছে জ্ঞান জ্ঞানই হচ্ছে দেন আর দেনই হচ্ছে আমার আল্লাহ আচ্ছা ঠিক আছে আনতে দিছি আশুক আপনি পান খান এই যে পান লাইস এলো পাগলি পান খাই একটা সুন্দর গান গাও আচ্ছা পান খাইবো বড়া বানাও চলেন ভাই আচ্ছা দুইটি আনিছে বাহ একটা রেখে দেন আচ্ছা পান খাইবো ভাই তাহলে চলেন বাসায় চলেন পরে নিয়ে বাসায় যাই বাসায় গিয়ে তারপরে দেখি এই অবস্থায় এরকম দেখা যাচ্ছে না আচ্ছা আমি তো মানে ঢাকায় যাব ওই যে সাইনবোর্ড আমার একটা কাজ আছে আমাদের বাসায় সামনে আমার বাসা বাসা থেকে ওখান থেকে এই করে কথাবার্তা বলে যাব পরে আপনারা যান আমি একটু সাইন বোর্ডে যাব আর কি প্রয়োজনে দেখি মানে আবার আসবো সমস্যা নেই আচ্ছা আমি জামু জামু গান গাম চলো ওঠো ওঠো না আপনি যান হ্যাঁ আমিও একটু সাইন বোর্ড যাব আবার না আমি জামু জামু গান গাম আচ্ছা গান বাসায় যাব আপনারা বাসায় যাব তো আমরা আবার আসবো আমরা আবার আসবো আসি আচ্ছা আবার আসবো তো বাসায় যাই সাকিব ভাই আমাকে একটু আগায়া দিলে ভালো আগায়া দিলে গাড়ি তুলে দিলে ভালো বাসায় যাই বাসায় গিয়ে আবার ওনাদের গান শুনি না না ওনাদের নিয়ে একবার ওনাদের বাসায় ওস্তাদ আছে না যখন আরেকজন গান শুনি নেন এরকম হ্যাঁ শুনি এই একটা এতগুলি লোক আচ্ছা আর একটা গান যদি গাই মানে একটা গান গাইলে কি বাসায় যাবে তো আচ্ছা হ্যাঁ আর একটা গান যদি আপনি শোনাচ্ছেন মানে আমরা যদি আর একটা গান নিচ্ছি তারপরে কি আপনি বাসায় যাবেন বাসায় যাবে বাসায় যাবে আপনার লগে যাবো আপনি তো পান খাইছেন কিভাবে গান গাবেন আপনার লগে গামু আপনার লগে যামু আমি আচ্ছা হ্যাঁ লগে যাবো ভাই নিয়ে যাবো সমস্যা না বাসা উনি নিয়ে যাবো আমি গেলে মানে আপনারে শুধু নিয়ে যাব যেতে পারবো না ভাইরও যেতে হবে ওই তো একটা খারাপ ওই গান বুঝে না ওর জ্ঞান নাই ওই কিছু আচ্ছা ঠিক আছে গান বুঝ মুনে গান গাও মুনে গান বুঝে না কে বলছে গান বুঝে না বুঝে বুঝে বুঝি তো আপনি যে পান খাইছেন গান গাইতে পারবেন না আমরা একটু গাইতে পারমু দেখেন আপনি শুনেন আমি পারি না আমরা সাইনবোর্ড যাব আপনি বাসায় যাবেন ঠিক আছে বাসায় যাব তো না ভাই আরেকটা গান শুনে আই যাই আচ্ছা ঠিক আছে এই জায়গায় রোদ লাগতেছে ঠিক আছে পাশে দাঁড়াবে পাশে সামনে দিয়ে বসে গান গান না আমি দাঁড়ায় গান গাবো দাঁড়ায় তো ভালোই হবে তো দাঁড়িয়ে রাখেন ব্যাগটা রাখি ভালো মতন দাঁড়ায় ওই মাঝখানে আচ্ছা দাঁড়া গান কি ভালো হবে এখন বিষয় হলো আপনি যে পান খাচ্ছেন মানে পানটা ফেলে দিবেন না না পান মুখে নিয়ে গান গাবো কি পান উস্তাদ মুখে যদি রাখেন পান কিভাবে গাবেন গান মুখে রাইখা যদি পান আমি গাই আপনাদের সামনে গান তাহলে একটা শিল্পীর থাকিবে মান সম্মান বাহ বাহ উস্তাদ মারহাবা মারহাবা এবার শুরু করা যায় আচ্ছা এখন কি করা যদি আপনি পারেন আমার সমস্যা নেই ভালো মন্দ বুঝতে হবে কি গান গাবেন আচ্ছা পরের গানটা বিচ্ছেদ গাইছি একটা সাইজির কালাম গাইবো বাহ বাহ ভাই সাইজির কালাম শোনাবে আচ্ছা একটু চুলগুলো একটু মানে ফেসটা দর্শককে একটু দেখান যদি তোরিতে বাসনা ধরো রে মন সাধুর সঙ্গ
সোনা থাকে
ধরো রে মন সাধুর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। ধন্যবাদ। তো কিরকম হলো? সেইরকম হয়েছে। আচ্ছা, ওই যে ওনার হাজবেন্ড কোথায় গেল? আচ্ছা ভাই, মানে আমাদের তো যাইতে হবে, ঠিক আছে? আপনি নিয়ে যান। হ্যাঁ, বাসা যাব। আমরা যাই দেখি এই গানগুলো আপলোড করি, দর্শকের কিরকম চাহিদা, যদি দর্শকের সাড়া পাওয়া যায় তাহলে মনে করেন যে আমরা ওনাকে নিয়ে আপনার স্টুডিওতে গান গাওয়াবো, ঠিক আছে? একটা পরিবর্তন ঘটানো যায় কিনা। জি, বুঝতে পারছি। তো আমরা তাহলে আসি। তবে আপনি যে এটা কি করলেন, এটা দর্শকের আপনি সাড়া পাবেন, তার কারণ কন্ট্রোলার ভিতরে একটু মধু আছে, রস আছে। যদি ঠিক মতন করে ঢোল মোল দিয়ে, বাঁশি টাশি দিয়ে, যদি হারমোনিয়াম দিয়ে সুন্দর করে স্টেজ তৈরি করা যায়, তো সেই রকম সাজায় একটু জায়গা, মানে যাই হোক স্যার, পরে যদি ধুয়ে মাঞ্জা, যদি ঘষে মাঞ্জা ঠিক করা যায়। আপনি আমাকে স্যার বলতেছেন, আপনি একজন উস্তাদ মানুষ। না না, স্যার ভাই বলেন, ছোট ভাই। ঠিক আছে, আচ্ছা ভাই বললাম, পরে যদি আপনি ঘষে মাঞ্জা একটু যদি ঠিক করা যায়, তো দর্শকও শুনবেন আর কন্ট্রোলার ভিতরেও মধু আছে ভাই। যদি আচ্ছা ঠিক আছে, আমরা তো সেই চেষ্টাই করে থাকি বা করব, এটাই মানে আমরা এ ধরনের কাজই করি, প্রতিভার বিকাশ ঘটাই। ঠিক আছে, আমি এখন চলেন। আপনি নিয়ে যান, সমস্যা নেই। আপনি যাবেন আমার সাথে? যাবো তো। কোথায় কোথায়? ওই জায়গায় আবার ভেজাল ভাজাল আচ্ছা আচ্ছা হ্যাঁ শিওর আগামীকাল। আরে আমি বলতেছি শিওর, মানে আমরা কালকে তো বাড়ি যাব, বাড়ি যাওয়ার পথে তোমার গান নিয়ে চলে যাবো না, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কিছু মনে করে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা।